হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আপনারা শীতের বাগানে প্রচুর পরিমাণে ফুল চাইছেন তাহলে প্রথমে আজ আগে যে গাছের গ্রোথ সেটা ঠিক করে নিতে হবে গাছটাকে হেলদি তৈরি করে নিতে হবে তাহলেই আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে একটি আনহেলদি গাছে কিন্তু প্রচুর ফুলের আশা করা যায় না তাই প্রথম থেকে গাছটাকে কিভাবে হেলদি করে তুলবেন সম্পূর্ণ তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো প্রথম অবস্থায় কি খাবার দেবেন কুড়ি আসার পরে কি খাবার দেবেন আর একটা স্প্রে যেটা দেখিয়ে দেবো যেটা দেখালে যেটা দিলে আপনাদের গাছের ফুলের সাইজগুলো কিন্তু বড় হবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শীতের বাগানে প্রচুর পরিমাণে ফুল চাইলে ফুলের সাইজ বড় চাইলে আপনারা কি কী ফার্টিলাইজার দেবেন ছোট অবস্থায় কী ফার্টিলাইজার দেবেন এবং কুড়ি আসার পর কী ফার্টিলাইজার দেবেন সম্পূর্ণ তথ্যই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনার বাগানেও ফুটবে এটা হচ্ছে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাদাম এটা কিন্তু কাঁচা বাদাম এটা মুদির দোকানে পাওয়া যায় আপনারা চাইলে কিনে নিতে পারেন এই বাদামটা এর সঙ্গে আর কি কি মেশাবো সম্পূর্ণটাই দেখাবো এটা প্রথমে পেস্ট করে নিতে হবে আর এটা কতটা পরিমাণে দেবেন সেটাও আপনাদের বুঝিয়ে দিচ্ছি একটা ছোট চারার জন্য আপনারা তিনটে কি চারটে চারটে দানা মানে একটা গাছে পাবে এই রকম পরিমাণে আপনার কতটা পরিমাণে গাছ আছে মানে আমি পরিমাপটা বোঝানোর জন্য বোঝালাম যে একটা গাছে এরকম চারটে দানা আপনারা গাছের প্রতিটা গাছের জন্য নেবেন আপনার এবার যতগুলো গাছ আছে সেই হিসাবে আপনারা নেবেন এবার এটাকে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নিয়ে আপনারা এটাকে বারো ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন এইভাবে এটাকে পেস্ট করে নিয়ে এটাকে ভিজিয়ে দিতে হবে এবার এটাকে কত লিটার জলের সঙ্গে কিভাবে মেশাবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই এই যে বাদামের যে জলটা এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর আছে ম্যাগনেশিয়াম যেগুলো কিন্তু গাছের খুব উপকারে লাগে নাইট্রোজেন হচ্ছে গাছের যে প্রথম অবস্থায় গ্রোথ তাতে কিন্তু সাহায্য করে যে কারণে এই বাদাম খোলটা দেখুন এটা দশ লিটার জল তার মধ্যে আমি এক মগ বাদাম খোলের যে জলটা সেটা নিয়ে বাদামের যে জলটা বাদাম বাটা সেটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে সর্ষের খোল ভেজানো এটা কিন্তু আমার চার পাঁচ দিন আগে ভেজানো রয়েছে সেটাই যেটা এখন শীতকালের দিন এখন ভেজানোই থাকে এটা আমি এভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে কী রেশিওতে মেশাবেন দেখে নিলেন আবার জলটা কতটা পরিমাণে পাতলা হবে সেটা আপনাদের দেখিয়ে দেব। এইবার যেটা মেশাচ্ছি এটা হচ্ছে খোল এটা কেন মেশাবো সেটা আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর কিছু কিছু গাছ যেগুলো এই এই নিম খোল দেওয়ার খুবই দরকার যেমন এরকম পিটুনিয়া যেসব গাছগুলো মাটির সঙ্গে মিশে থাকে তার যে নিচের দিকে পাতাগুলো এগুলো হচ্ছে শুকিয়ে এখান থেকে পচন মানে আমরা যে খোল দিই খোল একটা পচন সৃষ্টি করার মানে পচন তৈরি হতে পারে যে কারণে কারণেই নিমখোলটা কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিতে হয় যে এই পাতাটা যে পচে গেল এখান থেকে যাতে গাছটাকে ফাঙ্গাস ধরতে না পারে যে কারণেই নিমখোলটা আমরা কিন্তু ওই জলের সঙ্গে একটু মিশিয়ে দেব। এবার দশ লিটার জলের জলের সঙ্গে এক চা চামচ মতো আমরা নিমখোল কিন্তু মিশিয়ে দেব দেখুন প্রত্যেকটা পাতা কিন্তু মাটিতে টাচ করে থাকে আর পিটুনিয়া গাছগুলো খুবই নরম গাছ যেটা কিন্তু পচন তৈরি হতে পারে যে নিম নিমখলটা আমি মেশাচ্ছি এবার সেটাকে নিমখোলটাকে ভালো করে এর সঙ্গে মেশাতে হবে একটু বেশি করে ইয়ে করে নিয়ে মিশিয়ে নিতে হবে আর এইভাবে সমস্ত গাছে কোন কোন গাছে দেবেন এই যে লিকুইডটা তৈরি করলাম এটা কোন গাছে দেবেন আর কোন গাছে দেবেন না সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এর সঙ্গে আপনারা চাইলে আর একটু জল মিশিয়ে পাতলা করে নেবেন যাতে খুব গাঢ় না হয়ে যায় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে এরকম হাত তুলে দেখবেন এরকম সাদাই থাকবে হালকা একটু কালার চেঞ্জ হবে সেরকম হবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কতটা পরিমাণে দিতে হবে মানে জলে মেশানোর পরে ওরকম হালকা একটা কালার আসবে খুব ডিপ কালার কিন্তু আসবে না এবার কোন গাছে দেবেন এইরকম যে গাছগুলো গ্রোথ সবে শুরু হয়েছে রিপোর্ট করেছেন মানে ফাইনাল পটে প্রতিস্থাপন করা হয়ে গেছে সেখানে সেট হয়ে গেছে গাছটি সেই অবস্থার গাছগুলোতে কিন্তু আপনারা এই গাছ মানে এই যে লিকুইডটা তৈরি করে দেখালাম এটা দেবেন যে গাছগুলো ফাইনাল পটে পুরো সেট হয়েছে সেই সমস্ত গাছেই দেবেন আর গ্রোথ হচ্ছে যেসব মানে গ্রোথের দরকার সেই সব গাছের জন্য কিন্তু এই লিকুইডটা এইবার এই সমস্ত গাছে এই লিকুইডটা আপনারা সপ্তাহে একদিন করে দিতে থাকুন আর যেহেতু শীতকাল এই গাছে কিন্তু শীতের গাছে কিন্তু খুব বেশি দিন টাইম পাওয়া যায় না যে আপনারা অনেক দিন পনেরো দিন পর পর দেবেন তাহলে কিন্তু গাছের গ্রোথ সেভাবে হবে না আবার যদি লিকুইডটার মধ্যে খুব গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু গাছটা মানে গাছটায় ফাঙ্গাস লাগার ভয় থাকে তাহলে সেইভাবে আপনারা লিকুইডটা তৈরি করবেন আর এই যে সমস্ত গাছ সবে রিপোর্ট করা হয়েছে দেখুন এটা কিন্তু মাটিতে শেড হয়নি এই গাছে কিন্তু আপনারা এই লিকুইড দেবেন না এই গাছে কোনো খাবারই দেবেন না মাটিতে যে খাবারগুলো আছে মানে মানে মাটি তৈরি করার সময় যে খাবারগুলো দেয়া আছে তারপরে আর গাছ সেট না হওয়া পর্যন্ত কোনো রকম খাবার আপনারা এতে দেবেন না তাহলে এই গাছটা পচন সৃষ্টি হওয়ার ভয় থাকবে আর যে গাছে কুড়ি চলে এসছে সেই সমস্ত গাছেও কিন্তু আপনারা এই খাবারগুলো দেবেন না তাহলে এই কুড়ি চলে এসছে এই সমস্ত গাছে আর শেট হয়নি এখনো মাটির সঙ্গে এই সমস্ত গাছে যে লিকুইডটা তৈরি করে দেখালাম সেই গাছ মানে সেই লিকুইডটা দেবেন না আর কোন গাছে দেবেন এই দেখুন এই সমস্ত গাছ সবজি গাছ মানে এটা কিন্তু লাউ গাছ এটার এখন গ্রোথের খুব দরকার এই সমস্ত গাছে এইভাবে বিকালের দিকে টবের যদি মাটি শুকনো থাকে তবে এই খাবারটা দেবেন আর সব সময় খেয়াল রাখবেন যে জলটা যেন খুব হালকা মতন হয় না হলে কিন্তু নিচ থেকে ফাঙ্গাস সৃষ্টি হওয়ার ভয় থাকবে খুব গাঢ় করে দিলে কিন্তু গাছ মারা যাবে সেটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল রাখবেন যত ছোট চারা গাছ আছে যে গাছের গ্রোথের খুব দরকার সেই সমস্ত গাছে আপনারা এই লিকুইডটা দিয়ে দেবেন এবার এই সমস্ত যে যে গাছগুলোতে কুড়ি এসছে এই গাছগুলোতে আপনারা কি খাবার দেবেন যাতে ফুলটা সুন্দরভাবে ফোটে আর বেশি পরিমাণে ফোটে তাহলে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে যে কুড়ি এসছে যেসব গাছে এই সমস্ত গাছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার এরকম কলার খোসাবে যেন জল কিংবা আলুর খোসাবে যেন জল যেটা বারো ঘন্টা ভিজিয়ে রেখে আপনারা এরকম জলের কালারটা রকম টাইপের হবে সেই সময় আপনারা এই জলটা আরও খানিকটা জলের মধ্যে মিশিয়ে মানে ওই যে জল যেটা এক একমগ জল দশ লিটার জলের মধ্যে মিশিয়ে নিয়ে আপনারা এই সমস্ত যেসব গাছে কুড়ি চলে এসছে সেই গাছে এই লিকুইডটা দেবেন এটাও সপ্তাহে একদিন করে দিয়ে দেবেন তাহলে আপনার ফুলটা কিন্তু সুন্দরভাবে ফুটবে যা অনেক সময় হয় কি অর্ধেক ফুটে থাকে ব্যাকা হয়ে থাকে সেই রকম কিন্তু হবে না এই সমস্ত গাছে আপনারা এই লিকুইডটা ভালোভাবে দিয়ে দিন তাহলে ফুলটা আপনার প্রচুর পরিমাণে আর সুন্দরভাবে ফুটবে আর এবার একটা আমি স্প্রে দেখিয়ে দেবো যেটা কিন্তু আপনারা গাছে দিলে গাছের ফুলের সাইজও বড়ো হবে আর শীতে যদি আপনারা কোনো সবজি গাছ লাগান তাতেও কিন্তু দিতে পারেন এটা হচ্ছে মিরাকুলান এটা আপনারা শীতের সমস্ত ফুল গাছে আবার শীতের সবজি গাছ লেবু গাছ এই সমস্ত গাছে এটি আপনারা পনেরো দিনে একবার বিকালের দিকে স্প্রে করবেন এটা কিন্তু সকালের দিকে কখনো স্প্রে করবে না বিকালের দিকে এক লিটার জলে এক এম এল গুলিয়ে পনেরো দিন অন্তর প্রত্যেকটা শীতের ফুল গাছ এবং ফল গাছে এটি ব্যবহার করুন দেখুন আপনার গাছের গ্রোথ এবং ফুলের সাইজ সম্পূর্ণভাবে সুন্দরভাবে হবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনাদের শীতের ফুল গাছ সম্বন্ধে সম্বন্ধে অন্য কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট কমেন্ট করে জানবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক